নমস্কার, আমি সুমনা মণ্ডল, ওরিফ্লেমের একজন বিজনেস কোচ এবং বিউটি এক্সপার্ট। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ওরিফ্লেম জয়েন করে কি করতে হয়। অনেকেই তোমরা বুঝতে পারো না জয়েন করার পরে যে ওরিফ্লেম জয়েন করে তোমরা কি কাজ করবে, কি করবে, এখান থেকে কিভাবে শুরুটা করবে। তো তোমরা অনেকেই কোশ্চেন করো, তো সেটা নিয়েই আজকে আমি বলবো ওরিফ্লেমে জয়েন করার পরে তোমরা কি করবে। তো প্রথমেই আমি বলবো সেলফ ইউজারের কথা। সেলফ ইউজ কিন্তু আমাদের একটা বড় পার্ট, কারণ আমরা এখানে কিন্তু সবাই সেলফ ইউজার। আমরা এখানে সেলফ ইউজ যদি না করি বা সেলফ ইউজ যদি না আমরা করি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই প্রোডাক্ট রেকমেন্ড করতে পারবো না, কিংবা এখানকার প্রোডাক্ট কতটা ভালো, কতটা এখানকার প্রোডাক্ট বেনিফিটস পাই আমরা ইউজ করে, তো সেটা কিন্তু আমরা বুঝতেই পারবো না। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে প্রোডাক্ট ভালোবেসেই কিন্তু কাজ স্টার্ট করি, তো তার জন্য সেলফ ইউজার হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো তার জন্য কি করতে হবে, নিজেকে প্রোডাক্ট ইউজ করতে হবে। এখানকার প্রোডাক্ট কিন্তু কোনো কালার থাকে না, কোনো কেমিক্যাল থাকে না, আর সব কিছু কিন্তু ফুল ফল দিয়েই তৈরি হয়। এখানে পুরোপুরি ভেজালহীন প্রোডাক্ট, যেটা সুইডেনে তৈরি হয়, সুইডিশ বিউটি যেটাকে বলা হয়। তো প্রথমেই বলবো আমি, এখানে কিন্তু এটা একটা হেলথ এবং বিউটি ইন্ডাস্ট্রি। তো এখানে তোমরা হেলথের প্রোডাক্ট, এখানে তোমরা কসমেটিক্স, তারপরে এখানে বিউটি প্রোডাক্ট বা মেকআপের প্রোডাক্ট, এবং আমরা যে নিত্য তেল সাবানগুলো ইউজ করি না, তো সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা যখন বাইরে থেকে কোনো প্রোডাক্ট নেই, তো তখন কিন্তু আমরা 20% অফে পাই না, তাই না? যে জিনিসগুলো, যে সাবান, তেল, টুথপেস্ট, এগুলো কিন্তু আমাদের নিত্য ব্যবহার করতে হয়। তো সেখান থেকে আমরা যদি এখান থেকে প্রোডাক্ট নেই, তাহলে কি হবে, আমরা কিন্তু একটা ছাড় পাই, তাই না? 20% ছাড় পাই। তো সেখান থেকে কি হয়, আমরা যদি প্রোডাক্ট নেই, তাহলেও কিন্তু আমরা এখান থেকে বেনিফিটস আসে আমাদের এখান থেকে। আর প্রোডাক্টগুলো কিন্তু নন জিএমও হয় এবং হিউম্যান টেস্টেড হয়। নন জিএমও মানে কি, নন জিএমও মানে হচ্ছে আমার এখানকার যে র মেটেরিয়ালসগুলো আছে না, তো সেগুলো কিন্তু একদমই জেনুইন হয়। দু রকমের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে হাইব্রিড এবং একটা হচ্ছে ন্যাচুরাল। তো এখানকার যে প্রোডাক্টগুলো তৈরি হয়, তো যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তো সেগুলো কিন্তু একদমই ন্যাচুরাল হয়। তো হাইব্রিডস কোনগুলো হয়, যেগুলোকে তেল, সার, ইঞ্জেকশন দিয়ে তৈরি করা হয়। কিন্তু এখানকার যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়, যে প্রোডাক্টের যে মেটেরিয়ালস, র মেটেরিয়ালসগুলো আছে, সেগুলো কিন্তু কোনো তেল সার ব্যবহার করা হয় না, সেগুলো একদমই বীজ থেকে তৈরি হয় বা শস্য থেকে তৈরি হয়। আর সেখান থেকে কিন্তু এইগুলো উৎপাদন করা হয়, যেমন ফুল ফল পাতা থেকে, আমি আগেই বলেছি। তো তার জন্য কি হচ্ছে, এখানে কোনো নির্ভেজাল একটা প্রোডাক্ট আমরা কিন্তু ইউজ করতে পারছি, যেখানে কোনো সাইড এফেক্ট হচ্ছে না। আর প্রথমত এখানে কিন্তু যে প্রোডাক্টগুলো থাকে, সেটা আমাদের হেলথের প্রোডাক্ট বলো বা বিউটি প্রোডাক্ট বলো, তো সেগুলো কিন্তু আমাদের কোনো এফেক্ট করে না, আমাদের স্কিনে কোনো এফেক্ট করে না, এবং এগুলো কিন্তু ট্রিটমেন্টের মতন আমরা ব্যবহার করি। কারণ আমাদের যদি স্কিনের কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা সেখান থেকে আমরা সমস্যার সমাধান পাই। আমাদের যদি হেয়ারের কোনো প্রবলেম থাকে, সেখান থেকে আমরা হেয়ারের প্রোডাক্ট ইউজ করে সমস্যার সমাধান করতে পারি। এবং যদি হেলথের কোনো প্রবলেম থেকে থাকে, তো সেখান থেকে আমরা কী করি, হেলথের প্রোডাক্টগুলো ইনটেক করে আমাদের কিছু কিছু সমস্যার সমাধান পাই। তো হেলথের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের যে নিউট্রিশনযুক্ত যে খাবার আছে, তো যে খাবার আমরা প্রতি দিন এটা খাই, যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ করে। তো আমি বলবো, আর সবথেকে বড় কথা, এখানকার প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর বছর ধরে গবেষণা করা হয়। কারণ যেমন ধরো এই যে ওয়েলনেসের যে হেলথের প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু 15 বছর ধরে গবেষণা করার পরে কিন্তু লঞ্চ করা হয়। আর আমাদের এই যে কোম্পানি ওরিফ্লেম কোম্পানিটা কিন্তু একটা 55 বছরের পুরানো কোম্পানি, যেখানে 60টারও বেশি দেশ এর উপরে বিজনেস করছে। তাহলে প্রোডাক্ট কতটা ভালো। আচ্ছা, আর একটা যেটা বলছিলাম যে হিউম্যান টেস্টেড প্রোডাক্ট মানে হচ্ছে কি, আমাদের বাজারে যে সমস্ত প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু আগে পশু পাখির উপরে টেস্ট করার হয়, তারপরে কিন্তু আমাদের বাজারে লঞ্চ করে। আর ওরিফ্লেমের প্রোডাক্ট কিন্তু আগে হিউম্যান টেস্ট করা হয়, মানে মানুষের উপর টেস্ট করা হয়, তারপরে কিন্তু বাজারে লঞ্চ করা হয়।
তো আমরা যখন যেগুলো হচ্ছে পশু পাখির উপরে টেস্ট করা হচ্ছে, তো সেগুলো তোমরা বুঝতেই পারছ আমাদের স্কিন এবং পশু পাখির যে স্কিন, ওদের কিন্তু স্কিন আমাদের দু রকম স্কিন, ওদের স্কিন আলাদা আমাদের স্কিন আলাদা। তাহলে সেই স্কিনের উপরে টেস্ট করে যখন আমরা কিছু ইউজ করছি, তাহলে সেটা কতটাই একটা আমাদের ভয়ের কারণ হতে পারে। তো সেখান থেকে তো আমাদের এই যে কোনো র্যাশ কিছু হতে পারে কিংবা সাইড এফেক্ট হতে পারে, কিন্তু আমাদের ওরিফ্লেমের প্রোডাক্ট কিন্তু সরাসরি হিউম্যান টেস্টেড, মানে কোনো মানুষের উপর টেস্ট করানো হয়, তারপরেই কিন্তু বাজারে লঞ্চ করা হয়। তাহলে চোখ বন্ধ করে কিন্তু তোমরা এখানকার প্রোডাক্ট ইউজ করতে পারবে প্রথমত। আর যারা যারা এখানে প্রোডাক্ট ইউজ করো, তারা কিন্তু চোখ বন্ধ করে রিকমেন্ড করতে পারবে, কারণ আমি প্রথমেই বলেছি এটা একটা ট্রিটমেন্টের মতন, তোমাদের সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারো ডেইলি বেসিক রুটিনের যে তোমরা প্রোডাক্টগুলো ইউজ করো, তো তার মাধ্যমেই। তো দেখো, আমরা তো নিত্য সাবান একটা ইউজ করি। আমি যদি একটা সাবানের কথা বলি, ধরো আমি এখানে একটা নর্মাল যে নিম সাবানের কথা বলছি, তো নিম সাবান তোমরা তো বাজার চলতি প্রচুর নিম সাবান ইউজ করেছো, তো সেখান থেকে তোমাদের প্রবলেমটা কি শর্ট আউট হয়েছে? কিন্তু এখান থেকে তোমরা যদি একটা সামান্য সাবান যদি ইউজ করো, একটা নিম সাবান, তাহলে কিন্তু গরমের যে আমাদের ইচিংয়ের প্রবলেম হয়, র্যাশ বেরোয় গায়ের মধ্যে, তারপরে যে দুর্গন্ধ হয় গায়ের মধ্যে, তারপরে দেখবে অনেক সাবান ইউজ করে না স্কিনটা ড্রাই হয়ে যায়, তো সেগুলো কিন্তু হবে না। তো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্কিনের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছ সামান্য একটা সাবানে। তাহলে বোঝো এখান থেকে হাই কোয়ালিটির ওয়েলনেস যখন তোমরা ইনটেক করবে, তো তখন তোমাদের হেলথের কেমন রেজাল্ট পাবে তোমরা। আর আমি কেন বারবার ওয়েলনেসের কথা বলছি, কারণ আমি নিজে এখান থেকে শুরু করেছি হেলথের প্রোডাক্ট দিয়ে, তো আমার ইন্টারনাল প্রবলেম ছিল, তো তার জন্য আমার স্কিন কিন্তু অনেক ড্রাই ছিল, রাফ ছিল এবং অনেকটাই কালো ছিল। তো সেখান থেকে আমি বাইরের অনেক প্রোডাক্ট ইউজ করেছি, তো আমার কোনো সমস্যার সমাধান আমি পাইনি। তো যখন থেকে আমি এখান থেকে হেলথের প্রোডাক্ট ইনটেক করতে শুরু করি এবং আমার ইন্টারনাল যে প্রবলেমগুলো ছিল সেগুলো যখন একটা একটা করে শর্ট আউট হতে থাকে, তো তখন কিন্তু আমার ভিতর থেকে এবং বাইরে থেকে সব জায়গা থেকে কিন্তু আমি গ্লো করতে থাকি, যাকে বলে যে ভিতর থেকে এবং বাইরে থেকে সুন্দর হওয়া। আর আমার স্কিন কিন্তু আগের থেকে অনেক বেটার এসেছে, অনেক বেটার রেজাল্ট আমি পেয়েছি। আমার আমার স্কিন কিন্তু ভেতর থেকে এখন গ্লো করে, আর সেটা আর আমি এখানকার যে প্রোডাক্ট আছে যেটা আমরা ডেইলি বেসিক স্কিন কেয়ার করি, তো স্কিন কেয়ারের মাধ্যমেও কিন্তু আমি আমার স্কিনটাকে অনেক আগের থেকে অনেক বেটার জায়গায় আনতে পেরেছি এবং আমার হেলথকেও কিন্তু অনেক আগের থেকে অনেক বেটার জায়গায় আনতে পেরেছি। এবং আমার অনেক মেডিসিন নিতে হতো নানা কারণে, তো সেখান থেকে অনেক মেডিসিন কিন্তু এখন আমার বন্ধ করে দিয়েছি এখানকার হেলথের প্রোডাক্টগুলো ইনটেক করার পরে। তো সবাইকে বলবো এখানকার প্রোডাক্ট তোমরা চোখ বন্ধ করে ইনটেক করো এবং ইউজ করো, তোমাদের কোনো সাইড এফেক্ট হবে না প্রথমত। দ্বিতীয়ত, আমি যখন এখানকার প্রোডাক্ট ইউজ করি বা তোমরা যখন এখানকার প্রোডাক্ট ইউজ করবে, তখন কিন্তু তোমাদের আশেপাশে আরও পাঁচটা মানুষের সমস্যার সমাধান করতে পারবে রেকমেন্ড করে। তো তোমরা যদি সেলফ ইউজার না হও, তোমরা যদি নিজে যদি কোনো প্রোডাক্ট না ইউজ করো, তাহলে তোমরা যাকে রেকমেন্ড করবে তাকে কী করে বলবে? কারণ একটা মানুষ কিন্তু ট্রাস্ট করবে তোমার উপরে, তোমার স্কিন দেখে, তোমার হেলথ দেখে। তারা কিন্তু কোনো ক্যাটালগ দেখে কিন্তু ট্রাস্ট করবে না, তোমার কথা শুনে, তোমার স্কিন দেখেই, তোমার হেয়ার দেখে কিন্তু তারা ট্রাস্ট করবে। তো তার জন্যে আমাদের প্রথমেই সেলফ ইউজার হওয়াটা কিন্তু ভীষণ জরুরি, যাতে করে কি আমরা রেকমেন্ড করে ওখান থেকে ইমিডিয়েট প্রফিটটা ইনকাম করতে পারি, তাই না? কারণ আমাদের তো বিজনেসটা করতে হবে, আমরা যদি সেলফ ইউজ না করি তাহলে কিন্তু আমরা প্রোডাক্টের সম্পর্কে কোনো নলেজ রাখতে পারবো না এবং সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের আশেপাশে মানুষকে রেকমেন্ড করতে পারবো না। আর যদি আমরা নিজেরা ইউজ করছি, আমাদের নিজেদের প্রবলেমগুলো শর্ট আউট করছি, আরও ভেবে দেখো আমরা আরও পাঁচটা মানুষকে যখন রেকমেন্ড করছি, সেখান থেকে আরও পাঁচটা মানুষও কিন্তু অনেক সুস্থ এবং সুন্দর হয়ে উঠছে আমাদের সাহায্যে। আর ওরিফ্লেমের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা এবং যেটা সুইডেনে তৈরি হয়। আর ইন্ডিয়াতেও কিন্তু অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু তৈরি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে তো এখানকার প্রোডাক্ট কতটা ভালো। আরও একটা কথা কি তোমরা জানো, তোমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করছো, তখন কিন্তু তোমরা অনেক
মেয়েকে হেল্প করছো সেটা কিভাবে? চ্যারিটি ফান্ডের মাধ্যমে। সেটা কিভাবে? ওরিফ্লেমের কিন্তু একটা চ্যারিটি ফান্ড আছে, যেখান থেকে দীপালয়ে হ্যান্ড ইন হ্যান্ড নামক স্কুল আছে, যেখানে পুরো ফ্রিতে গরিব মেয়েদের কিন্তু পড়ানো হয়। আর যেটা কিন্তু তোমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করছো, তার কিছু অংশ কিন্তু চলে যাচ্ছে সেই ফান্ডে। তাহলে বুঝতে পারছো, তোমরা একটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষকে হেল্প করছো তাদের শিক্ষা অর্জনের জন্য। এবারে আমি বলবো এখান থেকে ইনকাম পাওয়া যায় কিভাবে। তো এখান থেকে কিন্তু 47 রকমভাবে ইনকাম পাওয়া যায়। তো আমি কিছু কিছু ইনকাম তোমাদেরকে বলে দেবো, যেটা ফার্স্ট থেকে তোমরা শুরু করতে পারো। তো প্রথমেই আমি বলবো ইমিডিয়েট প্রফিটের কথা। ইমিডিয়েট প্রফিটটা কি? তোমরা যখন সেলফ ইউজ করছো, নিজেদের প্রবলেমগুলো তো শর্ট আউট করছো, তার সাথে সাথে যখন আরও 5টা মানুষের সমস্যার সমাধান করছো রেকমেন্ড করে, প্রোডাক্ট রেকমেন্ড করে, তো তখন কিন্তু তোমরা একটা ইমিডিয়েট প্রফিট পাচ্ছ। জয়েনিংয়ের প্রথম মাস থেকে পরপর 3টে মাস যদি তোমরা 200 BP করে করো, তাহলে কিন্তু তোমরা ওয়েলকাম প্রোগ্রাম অ্যাচিভ করে যাচ্ছ। তার সাথে যে মাসে তোমরা 200 BP করছো, সেই মাসের পরের মাসে কিন্তু গিয়ে তোমরা 50% ডিসকাউন্টে 3টে প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর তার উপরে অ্যাজ এ ব্র্যান্ড পার্টনার 20% ডিসকাউন্ট, মানে প্লাস টোটাল তোমাদের 70% ডিসকাউন্টে কিন্তু তোমরা 3টে প্রোডাক্ট অ্যাচিভ করে যাচ্ছ। 3টে প্রোডাক্ট কিন্তু তোমরা তুলতে পারছো 70% ডিসকাউন্টে। তার সঙ্গে আছে প্ল্যান্টি প্রোগ্রাম গিফট, যেখানে তোমরা অনেক গিফটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো পুরোপুরি নির্ভর করছে বিজনেস পয়েন্টের উপরে বা বিপির উপরে। সেটা তোমরা যখন বিজনেস করছো, সেই বিজনেসের সঙ্গে কিন্তু তোমরা যে প্রোডাক্টটা নিজেরা ইউজ করছো, সেই প্রোডাক্টের সঙ্গে কিন্তু একটা বিপিও তোমরা পেয়ে যাচ্ছ, যেটাই কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে এইসব গিফট, এইসব নানা রকম বিজনেস ক্লাস বলো বা প্ল্যান্টি প্রোগ্রাম গিফট বলো, এগুলোকে অ্যাচিভ করছে এবং ভবিষ্যতে তোমাদের ইনকাম পেতে সাহায্য করছে। তারপরে আমি বলবো গ্রুপের কথা। তোমরা যদি গ্রুপ তৈরি করো, নিজেদের গ্রুপ তৈরি করো, তাদেরকে এই ওরিফ্লেমের প্রোডাক্ট সম্পর্কে বা ওরিফ্লেমে কীভাবে কাজ করতে হয় সেই সব সম্পর্কে যদি তাদেরকে ট্রেনিং মিটিং দিয়ে নিজের মতন করে তৈরি করো, যদি লিডারশিপ ডেভেলপমেন্টের কাজ করো, তাহলে গিয়ে তোমরা কিন্তু একটা মান্থলি ইনকাম পাচ্ছ। তো তার জন্য কী করতে হবে? নিজের গ্রুপ তৈরি করতে হবে, আর তাদেরকে যে তোমাদের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে কী করতে হবে? লিডার হিসেবে তৈরি করতে হবে, ঠিক যেমনটি তুমি নিজেকে তৈরি করেছো, বা তুমি যেমনভাবে নিজেকে তৈরি করেছো তেমনভাবেই কিন্তু তোমার প্রত্যেকটা মেম্বারদেরকে তোমার মতন করেই তৈরি করতে হবে ট্রেনিং মিটিং দিয়ে। তাহলেই গিয়ে কিন্তু তুমি এখান থেকে একটা মান্থলি ইনকাম পাবে। তো এখান থেকে মান্থলি ইনকাম তুমি যদি 200 টাকা থেকে শুরু করো, তাহলে কিন্তু মাসে 2000 কিংবা 20000 টাকা পর্যন্তও কিন্তু ইনকাম করতে পারো, এর থেকেও বেশি ইনকাম করতে পারো। এটা তোমরা যখন জয়েন করে আস্তে আস্তে কাজ শিখবে, তখন তোমরা বুঝতে পারবে কীভাবে এটা ইনকাম করা যায়। কিন্তু হ্যাঁ, একদিনে সব কিছু পসিবল নয়, তার জন্যে সময় দিতে হবে, তার জন্য নিজেকে শিখতে হবে, আগে নিজের হোয়াইটা ক্লিয়ার রাখতে হবে যে এখানে কী করতে তোমরা এসছো, তাই না? আমি যেভাবে পার্ট পার্ট করে বলে দিলাম, তো সেইভাবে তোমাদের যেটা যেমনভাবে কাজ করতে চাইছো ঠিক সেরকমভাবেই তোমরা কাজ করবে। আর আরও আছে, এখানেই কম নয়, আর এরপরে আছে ফরেন ট্রিপ, ডোমেস্টিক ট্রিপ, তারপরে আছে ম্যানেজার সেমিনার। যেমন সামনেই আমাদের আছে ব্যাংকক ট্রিপ, যেটা হলে আমরা যদি ম্যানেজার হই তাহলে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। আর তারপরেই আছে আমাদের সিওলের ট্রিপ। তো এখানে হচ্ছে কি, আমরা যদি এই বছরের মধ্যে, মানে 2022-এর মধ্যে যদি আমরা এস এম হয়ে যদি 3 মাস সেটা মেনটেন করতে পারি, তাহলে আমরা হয়ে যাব, আমরা ব্যাংকক যেতে পারবো, ব্যাংককের টিকিট আমরা পাবো, এবং এটা যদি আমরা 6 মাস মেনটেন করতে পারি তাহলে আমরা সিওলের টিকিট পেয়ে যাব। আর হ্যাঁ, এখানে যখন তোমরা যাবে, যখন ঘুরতে যাবে, তো সেই টিকিট কিন্তু তোমরা একা পাচ্ছ না, দুটো পেয়ে যাবে, বা তোমরা কিন্তু
তোমরা যদি বিবাহিত হও তাহলে তোমরা কিন্তু তোমাদের হাজবেন্ডকে নিয়ে যেতে পারো, তুমি যদি ছেলে হও তাহলে তুমি তোমার ওয়াইফকে নিয়ে যেতে পারো, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যেতে পারো, কিংবা বয়ফ্রেন্ড কিংবা তুমি তোমার মা বাবাকে নিয়েও কিন্তু যেতে পারো। এখানে আর আছে ম্যানেজার সেমিনার, তোমরা যদি এই অক্টোবর থেকে অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে যদি তোমরা ম্যানেজার হও এবং ম্যানেজার হয়ে যদি তোমরা একটা মাস মেনটেন করো তাহলে কিন্তু তোমরা ম্যানেজার সেমিনারের একটা টিকিট পেয়ে যাবে, এবং যদি দুটো মাস মেনটেন করো তাহলে কিন্তু দুটো টিকিট পেয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে কাজ করতে হবে, তাই না? তো তাহলে দেখো একটা কোম্পানি তোমাকে এত টাকা দিয়ে ফরেনে নিয়ে যাচ্ছে, সেখান থেকে বাইরে বিদেশে ঘোরাচ্ছে বা আমাদের দেশের নানা রকম জায়গায় ঘোরাচ্ছে পুরোপুরি কিন্তু ফ্রিতে। আর সেখানে শুধু তোমাকেই নয়, তুমি কিন্তু সঙ্গে করে আর একটা মানুষকেও নিয়ে যেতে পারো, সেটা তোমার বাবা মা হতে পারে কিংবা তোমার হাজবেন্ড কিংবা ওয়াইফও হতে পারে, তাই না? তো এই সুযোগগুলো মিস করবে কেন? তো ওই জন্যে বলবো যারা যারা আজ থেকে ওরিফ্লেম জয়েন করেছো তাদেরকে বলবো একদম ওয়েলকাম টু ওরিফ্লেম। তোমরা মন দিয়ে কাজ করো, নিজেদের গোল সেট করো, নিউ নিউ লেভেল অ্যাচিভ করো এবং সব কিছুর মজা নাও। তোমরা ইমিডিয়েট প্রফিটও ইনকাম করো, তোমরা মান্থলি যে আমাদের ইনকামটা আসে সেই ইনকামটাও তোমরা করো, এবং এখন কিন্তু উইকলি পেমেন্টও হয়েছে জানো তো। তো সেটা কি বিষয় সেটা জানার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আপলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আরও একটা কথা, আমি তো এইটুকু ইনকামের কথা বললাম, বাদ বাকিটা তো পুরো পড়েই রয়েছে, কারণ বাদ বাকিটা যদি আমি বলতে যাই তাহলে আমার ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো বাদ বাকিটা তোমরা আস্তে আস্তে এখান থেকে ট্রেনিং মিটিং পেতে পেতে তোমরাও বুঝে যাবে যে এখান থেকে বাদ বাকি ইনকামগুলো কীভাবে পাওয়া যায়, তাই না? তো তার জন্য কি করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, প্রতি মাসে নতুন লেভেল অ্যাচিভ করতে হবে এবং সব কিছু উপভোগ করতে হবে, তাই না? আবার কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। তো তার আগে কি করতে হবে, নতুন ভিডিওগুলো পেতে গেলে তোমাদেরকে আমার চ্যানেলটা লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নিচে দেওয়া বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে করে কি আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।